নমস্কার বন্ধুরা, দ্য বংশ রসুই ঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে ভাইফোঁটা, আর ভাইফোঁটা স্পেশাল পর্বে আজ আমি শেয়ার করব একটা বিরিয়ানির রেসিপি। আজ শেয়ার করব মিনি পাড্ডা বিরিয়ানির রেসিপিটা। এই মিনি পাড্ডা বিরিয়ানি একদম রেস্টুরেন্টের মতন বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মিনি পাড্ডা বিরিয়ানি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম উইথবোন চিকেন, আর চিকেনের পিসগুলো আমি ছোট করেই কেটে নিয়েছি। দেখুন, যেহেতু এটা মিনি পাড্ডা বিরিয়ানি তাই চিকেনের পিসগুলোও ছোট করে কেটে নিতে হবে। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এটা ঝালের জন্য নয় রঙের জন্য ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, দিয়ে দিচ্ছি হোমমেড বিরিয়ানি মশলা, এটা 1/2 টেবিল স্পুন ব্যবহার করছি। এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, আপনারা চাইলে বাজারে কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার 1 চা চামচ, কেওড়া ওয়াটার 1 চা চামচ, এবার দিয়ে দেব আদা রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি আদা আর 15 কোয়া রসুন আমি মিক্সিং জারে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিলাম। দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি বেরেস্তা, 1/4 কাপ বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই, এখানে 1/2 কাপ টক দই ব্যবহার করছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চিকেন পিসগুলোর সাথে, খুব ভালো করে এই ম্যারিনেশনের মশলাটা মাখিয়ে নেব। দেখুন, সমস্ত মশলাই আমি চিকেন পিসের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ বিরিয়ানি রাইস, আর ওজন হিসেবে ধরলে 500 গ্রাম চাল আমি এখানে নিয়েছি। এবার এই চালটা বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নেব। চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। বেশ অনেকটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার এটা ভিজিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, হাতে বেশি সময় থাকলে তার থেকেও বেশি সময় চালটা ভিজিয়ে রাখতে পারেন। এবার অন্যদিকে আমি পাড্ডা বানাবার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে ময়দা, এখানে 2.5 কাপ ময়দা আমি নিচ্ছি, আর আমি এখানে মেজারিং কাপ মেপে ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কাপ বাটি বা গ্লাস মেপে ময়দাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এবার দিয়ে দেব বেকিং পাউডার, এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, এবার দিয়ে দিচ্ছি ময়মের জন্য 1/4 কাপ রিফাইন্ড অয়েল, 1/4 কাপ মানে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি টক দই, 4 টেবিল স্পুন টক দই দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, দই যদি ফ্রিজে থাকে তাহলে রুম টেম্পারেচারে আনার পর সেই দইটা ব্যবহার করবেন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনির ব্যবহার করতে পারেন, তবে আমি আর এখানে চিনি ব্যবহার করছি না। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, নর্মাল আমরা যেমন লুচি পরোটার জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেরকমই ডোটা তৈরি করতে হবে। দেখুন, ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমার 1/2 ঘন্টা হয়ে গেল, 1/2 ঘন্টা পর আমি এবার মেন রান্না শুরু করছি। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। প্রথমে আমি চিকেনটা রান্না করব, তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এখানে আমি আর কোনো তেলের ব্যবহার করছি না, আপনারা চাইলে তেল আর ঘি মিশিয়ে করতে পারেন। যেহেতু ম্যারিনেশনের সময় আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করেছিলাম, তাই আর এই সময় তেল ব্যবহার করছি না। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি,
আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি চিকেন ম্যারিনেশনের সময় কোনো লবণের ব্যবহার করিনি, এই সময় আমি লবণ ব্যবহার করছি। লবণ অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটা কভার করে দিচ্ছি। কভার করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, এটা 10 মিনিট কুক হতে দেব। 10 মিনিট পর কভার ওপেন করলাম। এবার দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। আমি আলাদা করে কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, যেটুকু জল বেরিয়েছে সম্পূর্ণটাই চিকেনের জল। সব কিছু খুব ভালো করে আমি আরও একবার মিশিয়ে নিলাম। দেখুন চিকেন আমাদের সেদ্ধ হয়েই গেছে, তবু আমি এটা আরও 5 মিনিট কুক করব। আমি এটা কভার করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিলাম। অন্যদিকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার জল, আর এই হাঁড়িতেই আমি আজকে বিরিয়ানি রাইসটা বানাবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লবণ। লবণ এখানে অতিরিক্ত পরিমাণে দিলেও কোনো প্রবলেম নেই, কারণ রাইস যতটা লবণ প্রয়োজন ততটাই অ্যাবজর্ব করবে। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, আর রিফাইন অয়েল দিলে ভাতগুলো একদম ঝরঝরে হবে। এবার কিছু গোটা গরম মশলা দেবো। দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, এলাচের মাথা 4টে ফাটিয়ে নিয়েছি, 1টা বড় এলাচ, বড় এলাচের মাথাটাও ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা স্টার অ্যানিস। দিয়ে দিচ্ছি 2টো জয়িত্রীর ফুল, 4 টুকরো দারচিনি, দারচিনিগুলো ছোটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা গোটা গোলমরিচ, 4 থেকে 5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এসব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে আমি 2টো ছোটো বাটিতে 1/3 কাপ করে উষ্ণ গরম দুধ নিয়েছি। 1টা বাটিতে আমি দিলাম 2 পিঞ্চ কেশর বা জাফরান, আর আরেকটা বাটিতে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ অরেঞ্জ ফুড কালার। এবার এই সব কিছু মিশিয়ে নিলাম। অরেঞ্জ ফুড কালার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। এবার অন্যদিকে জল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চাল দিয়ে গ্যাসের ফ্লেম একদম হাই রেখে এই ভাতটা তৈরি করব, আর এটা কিন্তু 80% কুক করতে হবে। দেখুন বিরিয়ানির জন্য রাইস কখনো 100% কুক করবেন না, 80% কুক করেছি। তারপর আমি ভাতের ফ্যান বা মাড় ঝরিয়ে নিয়েছি, আর একটা বড় থালাতে এটা এইভাবে ছড়িয়ে রাখলাম। অন্যদিকে আমার ময়দার ডোটা সেট হয়ে গেছে, দেখুন। এবার এটা আমি আরও একবার ভালো করে মথে নেব। আমি কিচেন টেবিলের ওপর নিয়ে নিলাম, খুব ভালো করে এটা মথে নিলাম। এবার এটা থেকে লেচি কেটে নিতে হবে। একটা ছুরি নিয়ে নিচ্ছি, ছুরি দিয়ে আমি এটা 4টে লেচি কেটে নেব। আর লেচিগুলো খুব ছোটো রাখবেন না, একটু বড় সাইজ করে রাখতে হবে। আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার এই বাকি 3টে লেচি আমি আবার মিক্সিং বোলে তুলে রাখছি, আর 1টা লেচি এবার আমি আপনাদের বেলে দেখিয়ে দেব। প্রথমে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি, আর এই কাজটা আমি কিচেন টেবিলের ওপর রেখেই করব। এবার 1টা লেচি নিয়ে আমি একটা বেলন বা রোলিং পিন দিয়ে খুব ভালো করে বেলে নেব। গোল করে বেলে নিচ্ছি, আর একটু বড় করে বেলে নিচ্ছি। নর্মাল রুটি যেমন আমরা বেলে থাকি তার থেকে একটু বড় করব, আর এটা কিন্তু খুব বেশি মোটা করবেন না। এবার এটা ভাঁজ করছি, দেখুন ফোল্ড করাটা একটু লক্ষ্য করুন, দেখুন। আর যেখানে আমি ফোল্ড করছি প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি একটু গুঁড়ো ময়দা ডাস্ট করে দিচ্ছি। এইভাবে আমি বাকি সবগুলো বেলে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি 4টে বাটি নিয়েছি, আর এখানে আমি 4টে কাঁসার বা পিতলের বাটি নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে যে কোনো বাটি এখানে ব্যবহার করতে পারেন। আর যেহেতু এটা পর্দা বিরিয়ানি, মানে মিনি পর্দা বিরিয়ানি হচ্ছে, তাই ছোটো ছোটো বাটি নিয়েছি। বাটিতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, 4টে বাটিতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘির বদলে তেল বা বাটার মাখিয়ে নিতে পারেন, আর যেটাই মাখান সেটা কিন্তু একটু বেশি পরিমাণে মাখাবেন। এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কালো তিল। কালো তিল না থাকলে সাদা তিল ব্যবহার করা যেতে পারে। এই কালো তিল বা সাদা তিল ব্যবহার করলে এটা দেখতে সুন্দর লাগবে, সেই জন্যই ব্যবহার করা।
এবার আমি একটা রুটি নিয়ে নিলাম, মানে যেগুলো আমি আগেই ফোল্ড করে রেডি করে রেখেছিলাম। এবার খুব সাবধানে আমি এটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে ফোল্ডটা খুলছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এবার আমি এই রুটির মধ্যে বিরিয়ানির লেয়ার তৈরি করব। প্রথমে ভাত দিয়ে নিলাম, আর এখানে কিন্তু খুব অল্প অল্প পরিমাণেই সব কিছু ব্যবহার করতে হবে, যেহেতু এটা মিনি পাড়দা বিরিয়ানি তৈরি হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম চিকেনের একটা লেয়ার, তারপর আমি চিকেনের স্টক সামান্য একটু ছড়িয়ে দিলাম। এরপর যে কেসার মিল্ক আমি রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার, 1 টিস্পুন কেওড়া ওয়াটার, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ মিঠা আতর বা মোগলাই আতর। এটা কিন্তু খুব অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে, কারণ এই মিঠা আতরের অ্যারোমাটা ভীষণই স্ট্রং হয়। এবার এটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, যেটা আমি আগেই দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম। ওপর থেকে একটু সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেরেস্তা, বেরেস্তাও সামান্য পরিমাণে একটু ছড়িয়ে দিচ্ছি, আর তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ, লবণ খুব সামান্য পরিমাণে একটু ব্যবহার করছি। আর প্রত্যেকটা লেয়ারে যদি একটু করে লবণ ব্যবহার করা হয় তাহলে কখনোই লবণ কম হওয়ার কোনো চান্স থাকে না। এরপর আমি ভাতের আবার একটা লেয়ার করে দিলাম, তার উপর দিয়ে আমি সামান্য একটু চিকেন দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি আবারও একটু ইয়েলো ফুড কালার আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এরপর আমি এটা ফোল্ড করছি, ফোল্ড করাটা একটু লক্ষ্য করুন, খুব সাবধানে এটা ফোল্ড করতে হবে। আর যদি আপনাদের ফোল্ড করতে প্রবলেম হয় তখন কিন্তু আপনারা সামান্য একটু জল হাত করে নিয়ে ফোল্ড করতে পারেন। একইভাবে আমি বাকি সবগুলোই রেডি করে নিয়েছি। অন্যদিকে আমি ওভেনে একটা তাওয়া গরম করে নিয়েছি, আর একটা পুরনো তাওয়া গরম করছি যাতে এটা খুব দ্রুত হিট হয়। এই তাওয়াটা দীর্ঘদিন ব্যবহারের কারণে ভীষণই পাতলা হয়ে গেছে এবং খুব দ্রুত গরম হয়ে যায়, এরকম ধরনের তাওয়াই আমি ব্যবহার করছি। আর এই তাওয়াতে কিন্তু আমি আগেই ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটার বা তেল ব্রাশ করে নিতে পারেন। দেখুন তাওয়াটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে বাটিগুলো বসিয়ে দিলাম, বাটিগুলো বসিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে এটা কভার করব। একটা থালা দিয়ে আমি এইভাবে ওপর থেকে কভার করে দিলাম, আর এটা কভার করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন আমি থালাটা তুলে নিলাম, আমাদের নিচের পোর্শনটা হয়ে গেছে, এগুলো এবার আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, মানে বাটিগুলো আমি আবার উল্টিয়ে দিলাম। এবার এটা এইভাবে উল্টিয়ে আরও 5 মিনিট রেখে দেব, কভার করে দিলাম, 5 মিনিট পর ফিরে এলাম, থালাটা এবার ওপেন করছি। থালা ওপেন করলাম, এবার দেখছি বাটিগুলো ছেড়ে আসছে কি না। বাটিগুলো যদি পারফেক্টভাবে ছেড়ে আসে তখন বুঝবেন আপনাদের বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে দম দেয়া হয়েছে। দেখুন প্রত্যেকটা বাটি কিন্তু অনায়াসে ছেড়ে বেরিয়ে আসছে, দেখুন এটাও বেরিয়ে এসছে পারফেক্ট, প্রত্যেকটা বাটি কিন্তু পারফেক্টলি বেরিয়ে এসছে, আমাদের বিরিয়ানি একদম তৈরি। এবার এটা আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে প্লেটিং করব। একটা প্লেটে আমি এবার এই মিনি পাড়দা বিরিয়ানিগুলো সাজিয়ে নেব, আর এটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে, এই সময় এটা খুব গরম থাকে, আর এটা যদি সাবধানে তোলা না হয় পড়ে গেলে কিন্তু ফেটে যাবে। সবগুলো আমি তুলে নিয়েছি, আর এইভাবে যদি ছোট ছোট করে পাড়দা বিরিয়ানি রেডি করা হয় তাহলে কিন্তু সার্ভ করতেও ভীষণই সুবিধা হয়, প্রত্যেককে একটা করে এইভাবে পাড়দা বিরিয়ানি সার্ভ করা যায়। দেখুন আমি কেটে বিরিয়ানিগুলো বার করলাম, আপনারা বাড়িতে অবশ্যই এই ভাইপোটাই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।